প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম এক জেলে ভাইয়ের কাছে। উনি কিছুক্ষণ আগে জাল থেকে মাছ নিয়ে আসলো, আসলে কি উনি মাছ পাইছে কিনা একটু আমরা শুনি তার কাছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আপনি কি করতেছেন? এই তো ভাই সকাল থেকে জাল ফেলা, নদীর মধ্যে বসে আছি। নদীতে একটা মাছ নাই, কারেন্ট জালের জন্য মাছ সব খাওয়া লাগছে। কারেন্ট জাল কি? এটা চাইনা জাল। চাইনারা বাই করছে সাপ ধরার জন্য, কিন্তু আমাদের বাঙালি এখন পায়া মনে করেন মাছ মারতেছি এই জাল। ও আচ্ছা, এটা জালটা কেমন? এই জালটা হলো আপনার খাঁচা সিস্টেম, ঠিক আছে? যদি ফালানো হয় যে কোনো মাছ এই জালের ভিতরে আটকা সম্ভব আছে। ও তারপর সব মাছই পাওয়া যাবে এখানে? সব মাছই পাওয়া যাবে। কিন্তু আপনি যে এই জাল ফালাইলেন, এই জালে মাছ হয়েছে? আমি এই জালে বর্তমানে একটা মাছও পাই নাই, সকাল থেকে ফালাই আছি ভাই। জানি না বউ বাচ্চা কীটা বাঁচবো, সকাল থেকে পর্যন্ত দশটা মাছও পাই নাই। আমাদের এলাকার জনপ্রতিনিধির সাথে কথা বলতে। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। এখানে আপনি এখন বর্তমানে? জি, রানিং ইউপি সদস্য। জি। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আমাদের এক জেলে ভাই বলল যে চায়না জাল নদীতে ফালায় নাকি মাছ সব হারায় যাচ্ছে, সব ধরনের মাছ সেটা আটকা। আমরা জানি যে যদিও এই চায়না জাল আসলে সরকারের নিষেধাজ্ঞা আছে, তারপরেও এই চায়না জাল অনেকেই ক্রয় করে নদীপথে বিভিন্ন ক্যানেলে বিভিন্ন নদীর পাড়ে এই চায়না জাল ফালানোর কারণে জেলে হয় একেবারেই জেলেরা অসহায়ের মধ্যে পড়েছে। জেলেরা মাছ পাচ্ছে না এই চায়না জালের কারণে। চায়না জালে যে ধরনের যে কোনো মাছই এই জালে আটকে, যে কারণে অন্যান্য জেলেরা মাছ পাচ্ছে না। যেমন আজকে তার দৃষ্টান্ত প্রমাণ এই যে শাহিন আলম, আমি আসলে নদীর পাতায় যা দেখলাম যে ও জাল তুলতেছে, দেখলাম যে একটি মাছও নাই। তো আমি বললাম যে তোর মাছ কই? বলে মাছ তো বাজে না, জাল ধরা যায় না। বলে কে? ও ওই চায়না জাল সম্পর্কে কিছু কথা বললো যে এই চায়না জালের কারণে আসলে আমরা মাছ পাচ্ছি না, আমাদের জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। তো আমাকে ও যেটা ওর পরিবারের যে সমস্যার কথা বললো, যেটা যে খাদ্য সমস্যা, সে খাদ্য সমস্যার কথা এই মুহূর্তে তো আমার কাছেও নাই। তো ওর বাড়িতেও আসলে খাদ্য সমস্যার কথা বলছে আমাকে যে মাছ পাইলাম না, আমার তো বাড়িতে আসলে সমস্যা, খাওয়ার সমস্যা, যে কারণে আমি আমার নিজের তহবিল থেকে বা পকেটের থেকে 500 টাকাও আমি কিছুক্ষণ আগে দিয়েছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে চায়না জালের বিষয়ে সরকারের কাছে কি অবদান রাখতে চাচ্ছেন আপনি? না আসলে অতি একেবারে খুব জরুরি ভিত্তিতে জেলেদের যে একটা মানে আবেদন, সমগ্র বাংলাদেশের জেলেদের যে আবেদন, এই অতি জরুরি ভিত্তিতে সরকারের কাছে তারা আবেদন করছে যে এই চায়না জালটা যেন প্রত্যাহার করা হোক, এটাই জেলেদের আবেদন। এই চায়না জাল প্রত্যাহার করলে, চায়না জাল যদি বাতিল ঘোষণা করে, চায়না জাল যদি নদীতে ফালাইতে না পারে, তাহলে জেলেরা আশাবাদী যে তারা আগের মতোই মানে মাছ পাবে, এটা তারা আশাবাদী। এটা সরকারের কাছে তাদের আবেদন জেলেদের পক্ষ থেকে, এবং আমারও সেই আবেদনের পক্ষপাতিত্ব আমিও করি যে চায়না জালটা যাতে প্রত্যাহার হয় নদী থেকে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আবারও আমরা আসলাম শাহিন ভাইয়ের কাছে। কিছুক্ষণ আগে এক জনপ্রতিনিধি বলল ওনাকে, বলে 500 টাকা দিছে, আসলে দিছে কি না আমরা একটু শুনি। ভাই আপনাকে কি সেই মেম্বারশিপ 500 টাকা দিছে? হ্যাঁ ইনশাল্লাহ, আজকে সকালবেলা আমাকে 500 টাকা দিছে। আমি এখন এই টাকা দিয়ে চাল কিনবো, মাছ কিনবো, কিনে আমি বাড়ির দিনে বউ পোলা বানিয়ে খাবো। কিন্তু এই 500 টাকার পরে আপনি কি খাবেন, কি করতে চাচ্ছেন? এই 500 টাকার পরে এখন কি করব? নদীতে জাল ফালাইলে মাছ যেহেতু ধরে না, এখন মনে করেন যে এলাকায় কামলা কিষান দিব, দিয়া দিন আনবো, দিন খাবো। যাই হোক, ওনার কথাগুলো আমরা শুনলাম। এখন ওনাকে আমি একটা জিনিস সাজেস্ট করব, ওনার মন থেকে একটা ছোট্ট একটা গানের কলি শোনার জন্য আপনি একটা আমাদের একটু গান শোনান। ভাই আমি আর কি গান গাবো, ভাঙ্গা গলা নিয়ে আমি তো গান গাইতে পারি না। এখন আপনি যেহেতু আবৃত্ত করছেন, কর মতো ভাষা তো মাইকের সামনে আমরা জীবনে কথাই বলি না, তবুও চ্যানেলের সামনে আসছি, ছোটো মোটো একটা গান গাইতে পারি। কিন্তু আমাকে মেম্বারের প্রতি যে একটা আবেদন, মেম্বারের সামনে আমাকে একটা বিদ্যাবাতার কাট করে দেখবো, এটা আশা আছে। তার আগে শোনেন মেম্বারে দিব কি না। ভাই আপনি এত কষ্টের পরে হাসি আপনার মনে? ভাই মনে হাসি এখন কষ্টের মধ্যে থাকলে তারপরও হাসিটা মন থেকে হারায় না, তার কারণ আমাদের গরিবের মুখের হাসিটাই সবচেয়ে ভালো লাগে। যাই হোক প্রিয় দর্শক, আমাদের এই শাহিন ভাই একটা গান শোনাবে, আপনারা একটু শোনেন।
সেই যে গেল ফিরায়ার লেনা, সেই যে গেল ফিরায়ার লেনা, বন্ধুরে তার মন আজও পাইলাম না শোনা, বন্ধুরে তার মন আজও পাইলাম না, বন্ধু আমার যাইবার জায়গা নাই, এ আবাগি বন্ধু কার ছায়ায় দাঁড়াই। থ্যাংক ইউ আপনাকে, আসলে উনি যতটুকু পারছে ততটুকু আপনাদের শোনাইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।